এই মাসে বাংলাদেশের বাজারে যদি একটি লেটেস্ট স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে এই মাসে বাজারে আসলো লেটেস্ট 10টি স্মার্টফোন সম্পর্কে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2023 আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর প্রতিবারের মতো একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 10 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি আইটেল P40। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি এবং 4 জিবি, রোম 32 জিবি এবং 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, চিপসেট ইউনিসক SC9863A, জিপিউ পাওয়ার ভিআরজি 8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh, ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, আইটেল P40। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8990 টাকা 3 জিবি র্যাম 32 জিবি রোমের ক্ষেত্রে এবং 9990 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 9 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি Z60। ফোনটি রিয়ার ক্যামেরা 52 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি এবং 4 জিবি, রোম 64 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, চিপসেট ইউনিসক T606, জিপিউ মালে G57 MP1, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, সিম্ফনি Z60। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 9999 টাকা 3 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 10499 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টের 8 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি সিম্ফনি ইননোভা 10। ফোনটি রিয়ার ক্যামেরা 52 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5050 mAh, ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, সিম্ফনি ইননোভা 10। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 10999 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টের 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি টেকনো স্পার্ক 10C। ফোনটি রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল প্লাস একটি AI লেন্স, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 8 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্স, চিপসেট ইউনিসক T606, জিপিউ মালে G57 MP1, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, টেকনো স্পার্ক 10C। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 11990 টাকা 4 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে এবং 13490 টাকা 8 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A04E। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রোম 32 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, জিপিউ পাওয়ার ভিআরজি 8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট, স্যামসাং গ্যালাক্সি A04E। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 12999 টাকা।
লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ইনফিনিক্স হট 30। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 0.2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, ইনফিনিক্স হট 30। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 14,999 টাকা, 4GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 17,499 টাকা, 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি A14। ফোনটি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 6GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি PLS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, স্যামসাং গ্যালাক্সি A14। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 21,999 টাকা, 4GB RAM 64GB ROM এর ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 3 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি রিয়ালমি C55। ফোনটি রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, 6GB এবং 8GB, রোম 64GB, 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, রিয়েলমি C55। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 22,999 টাকা, 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ওপো রিনো 8টি। ফোনটি রিয়ার ক্যামেরা 100 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 256GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.2 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G99, জিপিইউ মালে G57 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, ওপো রিনো 8টি। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 32,990 টাকা। লেটেস্ট অফিসিয়াল ফোনের তালিকায় এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি ওয়ানপ্লাস নর্ড CE3 লাইট 5G। ফোনটি রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 8GB, রোম 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.2 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, জিপিইউ অ্যাড্রিনো 619, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চি IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh, ফোনটিতে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট, ওয়ানপ্লাস নর্ড CE3 লাইট 5G। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 35,990 টাকা, 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 37,990 টাকা, 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটর বাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।